স্বাবলম্বী করতে হবে। আগরতলা প্রজ্ঞা ভবনের আগ্নপুর হলে বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে অনুষ্ঠিত হল চাকরির অফার বিতরণ কর্মসূচি। এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন, গত ৬ বছরে কৃষি দপ্তরে মোট ৮৫১ জনের চাকরি হয়েছে। এছাড়াও ৬ বছরে কৃষি দপ্তরের মোট ১১৪৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আর ইয়ান আপনারা পশ্চিমের জন্য স্যার, আমার মা বাবা অসুখ করছে, আমার একটু ঘরের কাছে দিয়ে বুড়া বসে করে দিয়ে আপনি আর তো এখনই তো ঘুরতেন, আমার মতন বয়সে ঘুরতে পারবেননি, পারতাম না। পশ্চিম ভালো থাকা সেক্টর অফিস আমার মনে হয় এগুলি সাবডিভিশন লেভেলে সেক্টর অফিসগুলি হয়। সুতরাং যেখানে যাবেন মন প্রাণ দিয়ে যাতে আপনাকে লক্ষ্য করে, অনেক মানুষ আছে, লক্ষ মানুষ আছে, আপনাকে নিজে চিহ্নিত করতে হবে আমি ওই লোকটা, এটা আপনাকে দেখাতে হবে, আপনার কাজে এই জায়গাটা পৌঁছাতে হবে। উপদেশ দিচ্ছি না, মনে করেন একজন অভিভাবক হিসেবে আপনাদের বলছি, কাল তো রেকর্ড করে দিই আমি, আমি আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি ডক্টরেট, আজকে আমাদের এখানে একটু আগে যে ভদ্রলোক ইয়ে কাজ করছে আমাদের ঘোষকের কাজ করছে, উনি তো ডক্টরেট বুঝতে পারছেন, আমাদের দপ্তরে অনেক ডক্টরেট আছে, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আমি চাই কৃষি দপ্তর, অন্যান্য দপ্তর আমার কাছেও আছে, আমার দপ্তর অন্যান্য দপ্তরের থেকে এক নম্বরে থাকুক, এটা আমার কাছে, এটা আমি একা পারবো না, সকলের সহযোগিতা নিয়ে আপনারা করবেন, আগামী দিনে আমরা যাতে এগিয়ে যেতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।